ঘুষে কোণে করেছে কে পাশে, ঘৃণায় করেছে কোন নাকি ভালোবেসে, সত্যি মিথ্যা যেন লাগে তোমাশা, আচ্ছা রহস্যে খেলে কুয়াশা। কুয়াশা ব্রট টু ইউ বাই ইগলু আইসক্রিম। কুয়াশার প্রতিটি গল্পের চরিত্র, স্থান, কাল, ধর্ম, দল, সংলাপ ইত্যাদি সম্পূর্ণ কাল্পনিক এবং শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে লেখা। গল্প বা গল্পের কোনো চরিত্রের সাথে বাস্তবের যে কোনো সাদৃশ্য সম্পূর্ণভাবে কাকতালীয়। জমিদারি প্রথা উঠে গেছে সে তো অনেক দিন, অথচ বটকান্দা গ্রামের একটা বাড়ি এখনো যেন একটু সেকেলে ঢঙেই চলে। ঠিক সেকেলেও না, বরং এটা বলা যায় রাজা সাহেবের নিয়মকানুন এখনো প্রাচীন প্রথার গন্ধ পাওয়া যায়। নামে যেমন রাজা সাহেব, তেমনি স্বভাব চরিত্রেও নামের আঁচ আছে। কে জানে কেই রাজা সাহেব নামটা রেখেছিল তার, যত দোষ এখনোই নামের গায়ে লেপটে আছে। গ্রামের হেনো লোক নেই যে রাজা সাহেবের নামে কু গায় না। একটু কিছু ভুল ভাল হলো আর অমনি দোষ গিয়ে পড়ল নাম রাজা সাহেবের উপর। তাতে অবশ্য রাজা সাহেবের কোনো হেলদোল নেই, সে আছে দিব্যি। উত্তরাধিকার সূত্রে পাওয়া এত বড় জমিদারি সম্পত্তির একানা যে সে একা খেয়ে শেষ করতে পারবে না, এটা তার মাথায় পেরেকের মতো গেঁথে গেছে। তারপরও রাজা সাহেবের স্ত্রী জমিলার অহেতুক উৎকণ্ঠা আজও কাটেনি। রাজা সাহেব কোনো কাজ করে না, অবশ্য প্রয়োজনও পড়ে না, তার দিনকারে সামনের বাড়ির ঝাঁকড়া আম গাছের তলায় ক্যারাম খেলে। আর কি চাঁদা সাহায্য উল্টো পাল্টা সব খরচ, সঙ্গে বাল্যবন্ধু বাচ্চুর কথার পেছনে মোটা অঙ্কের টাকা ঢেলে। টাকা পয়সাও কেউ যে ঘরে বাঁধতে হয় এটা সে বোঝে না। লোকটা নিপাট ভালো লোক, তবে কিঞ্চিত জমিদারি অহংকার আছে। সে নিজে কতটা বোকা তা বোঝা যায় না, তবে জমিলা কিন্তু খুব বুদ্ধিমতী। কোথায় কখন কিভাবে রাজা সাহেবের মাথায় হাত বুলিয়ে ঘরের টাকা পরের বনে যায় সেটা জমিলা ঠিক ঠিক টের পায়। আর তখন টাকার জ্বলুনিতে বিষ ভরা জাঁত সাপের মতো ফোঁস করে ওঠে। যদিও সব ফোঁসে ছোবল দিতে পারে না, কারণ রাজা সাহেব রাজরানীর সব কথার গুরুত্ব দেয় না। কাজে রাজা সাহেবের মতো উদাসীন সাপুরে মন্ত্র বলেই ফোঁস করা জমিলার নীরব হতে হয়। ও জমিলা রানী, এক কাজ করো, গত পরশু ধান বেচার 15,000 টাকা রাখছিলাম না, টাকাটা দাও। কি করবা টাকা দিয়া? আবার তোমার কোন প্রজার দুঃখ বেদনার ভার লাঘব করতে যাইতেছো শুনি? দারুণ খবর আছে একখান, শুনলে তোমার টাস্কি লেগে যাবো। আমার জীবনটাই তো টাস্কি খাওয়া জীবন। কি খবর কর শুনি। ফেল টু মেম্বার মানে বাসু সর্দার এই শীতে গ্রামে আবার পালানতাছে, তাতে নাহকের পাঠ আমারে দিব। এ বিপালা গুনাই বিবি পালা, যে দল আসতেছে তাতে যে গুনাই বিবির পাঠ করব সে নাকি সেই রম রূপ বলে এমন যে সেকা লেগে যায়। পাচ্ছু কইল পালার নায়িকা তোমার চেয়ে সুন্দরী। ও তা যে মেম্বার ইলেকশন করে 14 বার ফেল মারে তারে কেউ মেম্বার কয়? ঢং, এই জন্যই তো ফেল টু মেম্বার ডাকি। আমি তার দোস্ত, তাই ভালোবাসা ফেল টু মেম্বার ডাকি, বুঝো না? অন্য কেউ ফেল টু মেম্বার ডাকলে আস্তা রাখতুনি। রাজা সাহেব বইলা আমারে খুব সম্মান করে। আচ্ছা তুমি কি নিজে টের পাও তুমি কত বড় আহাম্মক? তোমার মাথার মধ্যে মানুষে কেমনে কাঁটাল ভেঙ্গা খায়? জানতাম তুমি এই কথাটাই কইবা। শোনো, আমি আহমক না, মনে করো আমি আমার মাথায় কাড়ল ভাঙ্গা খাইতে দেই ইচ্ছা করা। রাজা সাহেব বইলা কথা, বাচ্চু কইল আমার মতন বড় বড় রাজা বাদশাহ ধনী মানুষরা যদি ইচ্ছা করে এইসব যাত্রা পালা পালা গান এইসব টাকা পয়সা খরচ না করি তাইলে এইসব শিল্প বাঁচবো। কি বাঁচবো না? আরে বোকা লেডিস, শিল্প 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 বাঁচানি সবার কমনা। শৈল্পিক মন আর শিল্পের পিছনে খরচা করার কইল যা সবার থাকে না, ওই সব থাকে জমিদারি রক্তে। তোমার রক্তে কি জমিদারি আছে তুমি কি বুঝবা? ভাগ্য ভালো জমিদারি রক্ত আমার শরীরে নাই, থাকলে সারা দিন ক্যারাম বোর্ড আর মানুষের জন্য মাথা পাইতা দিয়া নিজের ক্ষতি কইরা নিজের রাজা সাহেব ভাবতে হইতো। জমিদারি রক্ত, রাজা সাহেব নাম হইলে কি বয়ে বয়ে খাইতে হয়? আরে দূর, টাকা দাও। কালি কামারের লোহার মতন এক কথা ঢং 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 করে বাজাইতেই থাকে। কাম করি না কাম করি না, কামে তো লাগতেছি গুনাই বিবি পালা একটা পাঠ করবো, এটা সমাজমূলক কাম না,
কাম কি খালি গতর কাটনি? বাপ রে বাপ, আর কিছু পারো আর না পারো, হুক্কা সাজানির মতো কথা সাজায় কইতে পারো তো ঠিকই। এত বড় গুনায় বিবির পালা গ্রামে আনতাছে, তা ওই পালায় নায়কের পাঠ করার কেউ নাই? অবশ্যই আছে। বাসুর বিশেষ রিকোয়েস্ট, নায়কের পাঠ আমি করব। দেখবা গ্রামবাসী কেমনে তাক লেগে যায়। তুমি না নিজের রাজা ভাবো, রাজা বাচ্চারা কি যাত্রা পালা পুতুল নাচ রং ডং এসব করে? এতে তাকে ইজ্জত কমে না? আরে শুন, ইজ্জত বিষয়টা টাকার সাথে সংযুক্ত। আমার ইজ্জত নিয়ে কেউ কোনো কথা কইতে পারবো না। তাছাড়া শিল্পী মনের রাজা ইতিহাসে অনেক আছে, তুমি এসব জানো না। বাসু আমারে বেলা ইতিহাস শোনায়, সে খুবই জ্ঞানী। হ, খালি জ্ঞানী না, তোমার বশীকরণ তাবিজ, সুবিধা মতো তোমার ঘাড় মটকাইয়া তার নিজের কাজ হাসিল করে। টাকা দিবা তুমি, আসল ফুর্তি করবো সে। আরে মেয়ে ছেলের সাথে একটু হাইসা কথা কইলে কি ফুর্তি করা হয়? বাসু তো কন্যা রাশি, তাই মেয়ে ছেলে ওরা একটু ভালো পায়। বাসুর দোষ কি তুমি দেখবা? পানি ভরায় খাওয়াই লইছে না? কে জানো না, গত বছরের আগের বছর পালা নায়িকার লগে ইট্রামি করছিল বলে ভিতরে ভিতরে কত কিছু হইছে। শেষে নায়িকারে হাফিস করে দিল, পালা থুয়া নায়িকা পালাইছিল। বাসু ভাগাইছে দেখো গা, আবার কি অভিনয়! যা জানো না তা নিয়ে কথা কেউ না তো, একটা মানুষের নানান চরিত্রের জীবনে অভিনয় করতে হয়। এইসব জ্ঞানের কবিতা কেডা মাথায় ভরে দিল তোমার ফেলটু ধুরন্ধর মেম্বার, তাই না? রাজা সাহেব তো না, এটা কয় ভেড়া সাহেব। কথা লাগাম দিয়ে কইও, যা মুখে আসে তাই কইও না। বাসু ধুরন্ধর হোক, চালাক হোক, খারাপ হোক, ফেলটু মেম্বার হোক, সে আমার পেরানের দোস্ত। আমার লগে তার আর কোনো লাঠি বেড়ে বেড়ে সম্পর্ক না। আমরার সম্পর্কটা মিডা। যাও যাও, মিডা সম্পর্কে রসে ঘরের টাকা চুবাইয়া জিলাপি বানায় খাও গা, আমার কি? তাই মনে রাখো, বইয়া বইয়া খাইলে আর এমনি টাকা উড়াইলে রাজার ভান্ডারও শেষ হয়। টাকা আমার, অথচ তোমার এত পিছলামি সহ্য হয় না জমিলা। হ, সবই তো তোমার, যেদিন শেষ হইব, যেদিন ফেল টু মেম্বার চোখ তুললেও দেখবো না, সবে তোমার হাত কসলে রাজা সাহেব ডাকে ভালোবাসা না টাকা খাওনের জন্য, আড়ালে আবডালে তোমার আহাম্মক আর ব্যাক কলি ডাকে। সামনে তোমার কি যে দিন আইতাছে চিন্তাও করতে পারতাছো না। বাপ দাদা জমিদারি ফুরাইলে রাজা সাহেবের এত পিরিতির মানুষজন কই থাকে সেইটাই দেখতে মন চায়। তোমার মুখে সব সময় খারাপ বলি থাকে, এত খারাপ কথা কইলে মানুষ সুন্দর থাকে? খালি দলার উপলেই মানুষ সুন্দর হয় না, সুন্দর এলে কথাবার্তা চাল চলনও লাগে। তা জীবনে কোনোদিন দেখছো শকুনের দয়ে গরু মরছে? জমিদারি চাল চলনের তুমি কি বুঝবা, খালি টেকা 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 ফুরাইলো আর টেকার শোক। আরে রাজা সাহেবের কি টেকার অভাব? না না, টেকার অভাব হইব কে, রাজা সাহেবের বোধ বুদ্ধি বিবেচনার অভাব। এই নেন মহারাজা, আপনার পরাণের দোস্তের চিত্ত বিনোদনের জন্য সামান্য কটা টাকা উড়াই আসেন, জান আপনার তো অনেক টাকা, টাকার ঘুড়ি বানায় উড়াইতে পারেন না? তাহলে তো আরো ভালো হয়। নাচে আমার মইনা যে বোঝা ভাবি রে, এমন যে তুই যার ভাবি না যে নাচ আমার মইনা, তুই অনেক জাতের মইনা আমার বাদন কাইটা যায়। মিসে তারে শিকল দিলাম রাজা তুটি। বাবা কি চমৎকার, যেন পর্দায় সিনেমা দেখতেছি। না 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 না, সিনেমা না, গুনায় বিবির পালা আমার ঘরেই শুরু হয়ে গেছে। এই ভর সন্ধ্যে সুরা খাইলে আর ময়না না চাইলে রাজা হওয়া যায়, এই বুদ্ধিও কেউ দিছে নাকি? সন্ধ্যাবেলা তুমি কোনাক গেলে মদ খেয়ে আইছো শুনি? আরে রাজা, কোয়ার্টার সময় দিন আর দুপুরে নিশিরাইতে বুলবুলের তিন নম্বর সংকেতের সময় নিশা করবো, তার জন্য কি আবহাওয়ার পূর্বাভাস লিখে দেবো? হ্যাঁ তুমি কেটা কোন রাজার নবাব? তোমার লিখিত অনুমতি চাই, আমার রাজার সাহেবের নিচা করবো, আমি মদ খেয়েছি আমার জমিদের পয়সায়, মনে হিট পাইছি দেখাইছি, তোমার বাপের কি? হ্যাঁ এই খবরদার, বাপ তুইলা কথা কইবা না, তোমার একটু লজ্জা করলো না মদ খাইতে? হ্যাঁ লজ্জা নাই তোমার? সি 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 সি, অত সি 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 গীত গাইতেছ কেন তুমি? আমার 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 লজ্জা নাই কেড়া কইছে, কোন বাচ্চার পুঁতে কইছে? এই যে এই এই যে এই যে প্যান্ট, এই যে গেঞ্জি সেটু গেঞ্জি, এই যে লুঙ্গি জাইঙ্গা,
এইসব কেন পড়ছি তেলে? এইসব এইসব তো লজ্জা নিবারণের জন্য পড়ছি তেলে। লজ্জা নাই কেডা কইছে? হ্যাঁ হাইরে মাতালের ঘরের মাতাল, হাইরে বেকল রাজা, কারে লইয়ে সংসার করি? আমার দুঃখটা বুঝলো না, আমার জীবনটা শেষ কইরা দিল। কি কইলা? তোমার জীবন শেষ মানে কি কইছো? হুশ আছে? কি যে তোমার এত দুঃখ জমিলা আমার কত? তুমি কি তোমার কি আমি কোনো কিছু অভাবে রাখছি? ছাড়ো, হ্যাঁ ছাড়ো, আমার যাও না, যাও, মাথা বেশি করে পানি ঢালো না, যাও। হ্যাঁ পানির হিসাব পরে, আগে তোমার মনের হিসাব লিখে দাও। কো জমিলা, তোমার কি তোমার তোমার আমি কিনা দেই? শুনু পাউডার বা দামি দামি সাবান, তেল, আলতা, গয়না, লিপস্টিক, নখপালি, শাড়ি, ব্লাউজ, হাফ ব্লাউজ কি দেয় নাই তো তোমার? আফসোস, আমি আমি বাড়ি মা, আমি অকম মা, আমি বইয়া বইয়া খাই, আমি নিজের রাজা ভাবি, এত কষ্ট কে তোমার? আমারে আমারে আমার লয়া কত জমিলা, আমার কষ্ট যদি তুমি বুঝবা তাহলে কি আর আমার এত জ্বালা জ্বালা জ্বালা। লোকে বলে প্রেরে মার, আমি বলি জমিলা জমিলা, সত্য কথাছি আমার ভিতরটা না খুব খুব জ্বলতেছে, গুনাই বিবির বেলায় উপদেষ্টা থাকে জানো না, আমি উপদেষ্টার বুদ্ধিতে না নিজের বুদ্ধিতে মত খাইছি, মন চাইছে থাকেছি। তোমার কি? আমার কিছুই না। জমিলা কিন্তু জানত গুনাই বিবির পালায় হঠাৎ রাজা সাহেবকে নায়কের পাঠ দেওয়ার পেছনে ফেলটু মেম্বারের কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বোঝা গেল। আসলে রাজাকে নানানভাবে বুঝিয়ে শুনিয়ে যাত্রাপালার প্রথম মাইনার টাকাটা নিজের পকেট থেকে না দেওয়ার ফোন দিয়ে এটা, কিন্তু সারাদিন মাথা খুঁটেও রাজা সাহেবকে সেটা বোঝানো যাবে না। জমিলার আসলে কিন্তু ভাত কাপড় প্রসাধনী এমনকি স্বামী সোহাগেরও আফসোস বা দুঃখ নেই, দুঃখ শুধু রাজা সাহেবের বোকামির। এত বোকাও হয় মানুষ? মাঝে মাঝে নিজেকে মনে হয় বোকা আহাম্মক রাজার বন্দী অসহায় রানী সে। ধান বিক্রির 15,000 টাকা হয়তো তেমন বেশি না, কিন্তু জমিলার রাগের কারণ বাচ্চু সোজাসুজি টাকাটা না চেয়ে কেন রাজার চোখের সামনে সব সময় একটা পর্দা ঝুলিয়ে রাখে। মন চায় একবার আচ্ছা মতো ধরাই দিতে বাচ্চুকে, কিন্তু লোকটার দৃষ্টি ভালো না, চোখের দিকে তাকিয়ে কথা বলে না, সব সময় চোখে যেন রাজ্যের বাজে ইঙ্গিত থাকে। পারতপক্ষে জমিলা বাচ্চুর সঙ্গে কথা বলে না। বাচ্চুও খুব ভালো করেই জানে জমিলা রাজা সাহেবের মতো বোকা নয়, আর তাই কৌশলে সে নিজেও তাকে বাঁচিয়েই রাজার সঙ্গে চলে। প্রায় দৌড়ে রাজা বাড়ি এলো। এবার যে গল্পটা জমিলাকে শোনালো তাতে জমিলার গায়ে আগুন ধরে গেল। না, এই লোকটার কোনো পরিবর্তন এই জীবনে হবে না। নদী তার গতিপথ বদলাতে পারে কিন্তু রাজা সাহেব অসম্ভব। জমিলা চরম বিরক্তি নিয়ে রাজার কথাগুলো শুনছে। শুনো জমিলা, তোমার কথাটা মিশা না, তুমি আসলেই খুব বিচক্ষণ স্ত্রীর মতো কথাটা বলছিলা। আসলেই তো আমার মতন যারা রাজা বাদশাহ তার আর কেন পালায় পাঠ করতে যাইব? কও, আমি তুমি আমরা তো প্রথম সারিতে হাতলবালা চেয়ারে বৈশা আনন্দ উপভোগ করবো, তাই না? তোমার মতো রাজার আনন্দ উপভোগ করা যা না করাও তা, তুমি হইলা চাবি দেওয়া কলের পুতুল, যার চাবি বাস্তুর হাতে। বাস্তু যখন যেমন দরকার চাবি ঘুরাইয়া বাজাইয়া দিব, তুমি ওই বাজনায় ঘুইরা ঘুইরা নাইচা নাইচা বাজাইবা। তা কাল নিশা পানি খাওয়াইয়া অহন যে আবার বেরেন ওয়াশ দিছে, তার জন্য টাকা পয়সা দাবি করে নাই? আচ্ছা, তুমি বাস্তুটারে দুই চোখে দেখতে পারো না কে কত? বাস্তু ধুরন্ধর, একবার আমার হাত ধরছিল কইছিলাম না, চরিত্রহীন বেড়া। আরে দূর, কি যে কো, তুমি তার প্রিয় দোস্তের বউ ভাবিয়াও তাই মস্করা করছে, আমি জিগাইছিলাম। আরে বাস্তুর চোখ খারাপ। চোখ খারাপ হইলে তো চশমাই পড়ত, কই গগস ছাড়া তো পাওয়ারই চশমা পড়তে দিই না তারে। কোলার কারে কয়,
চোখ খারাপের চশমা হয়, কিন্তু নজর খারাপের তো চশমা হয় না। কোন পুরুষের চোখ কতটা খারাপ সেটা মাইয়ারাই বুঝতে পারে। এইটা যদি তুমি বুঝতা তাহলে আমার আর কোনো দুঃখই থাকতো না। তোমার খালি রচনার মতন বড় বড় কথা, দুঃখটা শিক্ষা তুলে থতো। অহন যে জিনিস তোমার দেহামু, দেখলেই বুঝতে পারবা বাসু আমার কত ভালো চায়। এই যে এটা দেখো, কি এটা কত? আমি কেমনে কুমু, কালা কাপড় দিয়ে ঢাকা রাখছো, দেখতে পারতেছি আমি? এইটা তেলের মতি আয়না, এমন জিনিস কেউ হাতে পাইয়া হাত ছাড়া করে, অথচ বাসু এই তেলের মতি আয়না আমার দিয়ে দিছে, উপহার দিছে। দেহ বড় অঙ্কের দাও মারানোর নতুন ফন্দি করতেছে নিশ্চয়ই। এই তেলেসমাতি আয়না উপহার দিয়া কত টাকার তেলেসমাতি দাইন মারবো দেখো। কথাটাই তো শুনলা না, হুনো আগে পুরা কাহিনী হলো। এই আয়না কোনো মেয়েছেলের মুখ দেখতে পারবো না। এক দরবেশ বাসুরে এই আয়না দিছিল, এই আয়না দিয়া মানুষের ভবিষ্যৎ দেখা যায়। বাসুরে তেলেসমাতি আয়না দেখতে কইতা, মেম্বর ইলেকশনে এইবারও ফেল করবো নাকি পাস? আরো নাকি অনেক ক্ষমতা আছে এই তেলেসমাতি আয়নার, আসল কথাটা শুনবা তো। এত ক্ষমতার আয়না সে নিজের কাছে না রাইখা তোমারে উপহার দিল, আর তুমি তার কথা বিশ্বাসও করলা? অবশ্য কারে আমি কি কই, হ্যাঁ যদি তোমার ছাগলের বিষটা দিয়া কয় এটা যৌবন ফিরানির বড়ি, তুমি চোখ বন্ধ করা পানি দিয়া গিলবা, নাকে গন্ধও লাগবো না। যত যাও সরো, আমি তোমার মতো বাদাইম মানা, আমার কাম আছে, তেলেসমাতি আয়না কুলে নিয়া ক্যারাম খেলাবে যাও। এই আয়না আমি বাংলা করে রাখবো, খবরদার তুমি কইলাম এই আয়না মুখ দেখো না। বাসু আমার এই আয়না দিছে কারণ রাজবংশীয় লোক ছাড়া এই আয়না তার তেলের মতো দেখাইবো না। তাইলে আর কি, তেলের মতো আয়না নিয়া বাংলা ঘরে ব্যবসা খুলে বউ, তোমার তো টাকা লাগবো না, রাজা বললা কথা, যা কামাই হবে বাসুরে দিবা, বাসু মেম্বার ইলেকশনে খরচ করবো না। এইটা তো ভাবি নাই, ভালো বুদ্ধি জমিলা, কোনো পরিশ্রম নাই, পুঁজি পাট্টার হিসাবও নাই, মাথা কাটনিও লাগবো না নিজের, তেলের মতো আয়না দীক্ষা বয়ে বয়ে বিরাট কাজ। তুমি আমারে আর বাদাই মহকামা কইতে পারবা না। যা মন চায় তাই করো গা, যাও পারলে আয়নার উপরে শুইয়া থাকো, তোমার তেলেসমতি আয়না দেখানোর কোনো ইচ্ছা কোনো শখ আমার নাই। যা বুঝতাছি তাতে মনে হইতাছে গাছের পাতা কাটলে কিচ্ছু হইব না, এবার গাছটার গুড়িত কূপ দিতে হইব। খারাপ, আমি এটার ব্যবস্থা নিতাছি। আরে আমার চোখ ঠিক দেখতেছে তো, নাকি আমার মাথায় গন্ডগোল দেখা দিছে? ভাবি সাহেব, আপনি সত্যই আমার বাড়ির উঠানে, গরিবের বাড়িতে হাতির পাড়া কইলে ভুল হইব, কইতে হয় কাঙ্গালের ঘরে সোনার বৃষ্টি পড়তাছে। আসেন আসেন, ওই দিলু ঘর থেকে নরম গদিওয়ালা চেয়ারটা নিয়ে আয়। এইখানে বারিন্দায় বসবেন নাকি বাংলো ঘরে যাইবেন? আমি বসতে আসি নাই, আপনার দুইটা কথা বলতে আসছি। আপনার দুইটা কেন? আধ ভাঙ্গা কথা শুনলেও কানের আরাম হয়, কলিজা ঠান্ডা হয়, আপনার কথাবার্তা চালচলন হাসি সব কিছুতে জমিদারি একটা ধার আছে। ভাবিসা, বাঘের গড়নের সাথে বিলাইয়ের গড়নেরও অনেক মিল, এরপরে বাঘ আর বিলাইয়ের ফারাক সবাই বুঝে। যাই হোক, আমি জমিদারি বংশধর না আর জমিদারি কায়দা কানুনও জানি না, তবে আপনি নিশ্চয়ই জানেন আপনার বন্ধুর মতো অত সহজে আমার মিটা কথায় ভুলানি যায় না। আপনার কত টাকা দরকার? টাকা কেন ভাবিসব, আপনারা কি টাকা বিলাইতেছেন নাকি? কাউয়া কি করে জানেন, সাবান চুরি কইরা চোখ বন্ধ কইরা লুকায় যাতে কেউ না দেখে, শেষে নিজেই আর খুঁজা পায় না। দেখেন ভাবিসাব, আপনি সবসময় আমারে উল্টা বুঝেন। তেলেসমাতি আয়নার বাহানায় আর কত টাকা খাইবেন আমার বোকা সোকা স্বামীর কাছ থেকে? তেলেসমাতি আয়নাটার সত্যই ক্ষমতা আছে, একজন বিরাট কামেলদার মানুষ আমারে ওই আয়না দিছে, আমি ওই আয়নায় মুখ দেখা খুব ভয় পাইছি, তাই রাজারে দিয়া দিছি, বলতে পারেন নিজের সুবিধার জন্যই দিছি, কিন্তু টাকার আশা করি নাই। আপনি ওই আয়না তার কাছ থেকে নিয়ে আসবেন, সে ওই আয়না পায়া ভাবতাছে বিরাট কিছু পায়া গেছে, সে বোকা সোকা মানুষ, যদি সত্য ওই আয়না নিয়ে ব্যবসা শুরু করে তাহলে বিষয়টা খুব খারাপ দেখাইব, কিন্তু আমার কথা তো আর শুনবো না, তার সাথে আপনি যদি বিষয়টার ফয়সালা করেন আমার উপকার হয়। আপনার উপকার চাইতে আমার বাড়ি পর্যন্ত পায়ে হাইটা আইসেন, অবশ্যই আমি ব্যবস্থা নিব। তো একটা ব্যাপার লক্ষ্য করলাম, সিপাই পড়লে বাঘেও ধান খায়,
আপনার যে তেজ, শুধু একটাই দুঃখ, এই বাসুর কাছে কত সুন্দরী বুদ্ধিমতী ভ্যাকল মাইয়ারা লটকায়া পড়ে, অথচ আপনার হাতটা ধরছিলাম তাই যে। যাক, আমি তেলেসমাতি আয়না ফেরত নিব। তেলেসমাতি আয়নাটা আপনার কেডা দিছিল, তার ঠিকানাটা আমারে দিন। সত্য কথা কইতাছি কিনা যাচাই করবেন তো? না, লোকটার এক নজর দেখব। যে লোক আপনার মতো মানুষের তেলেসমাতি আয়না উপহার দেয়, তার একবার দেখা দরকার। আপনি মানুষকে অপমান করেন ভিন্ন কায়দায়। কাঁচা সুপারি দিয়া এক খিলি পান খাইবেন, হুস পানির ব্যবস্থাও আছে, দিমু নাকি একটা? সবারই যে সব জায়গায় থাকে না, টাকার অসুবিধায় পড়ে না এমন মানুষ দুনিয়ায় নাই। তেমন হইলে আমার স্বামীর কাছে সত্যটা কইেন, সে আপনারে ফিরাইব না। কিন্তু চালাকি কইরা টাকা খায়েন না, বদ হজম হইব। আপনি তো আমার বাড়ির উঠানে দাঁড়াইয়া আমারে অপমান কইরা থুইয়া যাইতাছেন। মেম্বারি ইলেকশনে ফেল করলেও টাকার কাগজ আমার কাছেও কিছু কম নাই, কথাটা মনে রাখেন। তবু জাত বলে একটা কথা আছে না, মনে করেন কুত্তারে আপনি পালকি কইরা লইয়া যাইতেছেন, কিন্তু বিষ্টার গন্ধ পাইলে কুত্তা পালকি থেকেও ঝাঁপ দিয়ে নাইমা পড়ে। আপনি এখন যান ভাবি সাহ। তাই শুনেন, পাগলা কুত্তা কামড়াইলে জলাতঙ্ক হয় জানেন তো, জলাতঙ্কের বিষয়টা মাথার থেকে উড়াইয়া দিয়েন না। বুঝতাছি, কোপটা ঘায়ের মধ্যেই লাগছে তাইলে। ওই দিলু, ভাবি সাবরে ছাতি দিয়া বাড়ি দিয়ায়, রইদের তেজ বাড়ছে। জমিলার সঙ্গে বাচ্চুর একটা অলিখিত যুদ্ধ আছে, সেটা কেউ জানে না। জমিলাকে বাচ্চু বিয়ে করতে চেয়েছিল, কিন্তু ভাগ্যক্রমে রাজা সাহেবের বউ হয়ে বটকান্দা গ্রামে এলো জমিলা। তবুও বাচ্চু ভেবেছিল জমিলা হয়তো সহজলভ্যই হবে, কিন্তু জমিলার তেজ, আত্মসম্মানবোধ, সততা এবং সাহসের কাছে বাচ্চুর মতো হাজারটা শকুন মুখ থুবড়ে পড়ে। খালি বাড়িতে একদিন খুবই বাজেভাবে হাত ধরাতে বাচ্চুর গালে যে শক্ত চড় পড়েছিল, সে কথা জমিলার বাচ্চু ছাড়া কেউ জানে না। জমিলা বুদ্ধিমতী, তাই চড়ের কথা গোপন করেছে। বাচ্চু খুব চাইতো জমিলা আর রাজার সংসারে কোনো অশান্তি হোক, কিন্তু রাজা এতই ভালো মানুষ যে সে আশার গড়েও বালি। শুধু বোকা এই যা, কালে ভদ্রে বাচ্চু রাজাকে মদ খাওয়াতে পারে ঠিকই, কিন্তু রাজা নেশাখুন নয়। রাজা সাহেবদের মতো মদ বা একাধিক নারী আসক্তি এসব কিছুতেই রাজার নেশা নেই, বরং জমিলাকে সে ভীষণ ভালোবাসে। অবশ্য জমিলার রূপের কাছে কোনো নেশাই কোনো নেশা নয়। এদিকে জমিলার আশঙ্কা ছাড়িয়েও রাজা সাহেব আয়না নিয়ে খুব বাড়াবাড়ি করছে। আরে, এ কী করছে রাজা সাহেব? গ্রামের লোক তো ওর বোকামিতে এমনিই হাসে, আর কত হাসির খোরাক চাই লোকটার? সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসছে পৌষের 11 তারিখ, আসছে পৌষের 11 তারিখ, অত্র এলাকার এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে, অত্র এলাকার এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে প্রতিবারের মতো এবারও আপনাদের জন্য থাকছে বিশেষ আকর্ষণ, বিশেষ আকর্ষণ, গুনাই বিবির পালা, গুনাই বিবির পালা। হ্যাঁ ভাই ও বোনেরা, গুনাই বিবির পালা, আপনারা সকলে দলে দলে যোগ দিবেন। গুনাই বিবির পালার সাথে রয়েছে নতুন এক চমক, আর সেই চমক হচ্ছে রাজা সাহেবের গায়বী তেলেসমাতি আয়না, গায়বী তেলেসমাতি আয়না। গুনাই বিবির পালা নাকি গায়বী তেলেসমাতির আয়না, কার দূর কত দূর সেটাই এখন বড় আকর্ষণ। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী। এদিকে তোর বউ আমার এক চুট শাসাইয়া গেছে, তুই আয়নাও দিলি না, আমি আর তোর লগে নাই। এত ভালো পরাণের দুস্থ আমরা, অথচ ভাবি সাপ আমার দুই চক্ষে দেখতে পারে না, উল্টা পাল্টা সাপ দিতে থাকে। আচ্ছা কত, আমি তোরে আজ পর্যন্ত খারাপ বুদ্ধি দিছি? আরে থু তো, মাইয়া মানুষ মূর্খ জাতি। আর জমিলা তো সারাদিনই মনে করে আমার রাজার ভাণ্ডার বুঝি ফুরাই যাবো না, ওর কথা ধরিস না, ও কথা একটু করা কইব, কিন্তু ভিতরটা বড় নরম। হ, তোর বউ যে কি এটা তো বুঝি। এক কাম কর,
পাক পবিত্র হইয়া সূর্যোদয় নাইলে সূর্যাস্তের সময় আয়নার কালা কাপড়টা সরাইয়া দেহিস, একজনরে দেখা যায়। তুই সাবধান, ভাবিসাব যেন আয়নার কালা কাপড় না খুলে। ওর এসবে কোনো আগ্রহ নাই, সে তো তেলেসমাতি আয়না বিশ্বাসই করে না। তুই ঠিকঠাক বিশ্বাস করস তো? বিশ্বাস না করলে মাইক মেরে দিতাম রে। কিন্তু আয়নায় মানুষ দেখো কি? আমি তো এমন কিছু দিই নাই। তুই খালি কইতে আসস দেখা যায় দেখা যায়, তা সে কই? এইটাই তো রহস্য। শুন, পালার দিন তুই সাদা পাঞ্জাবি পায়জামা পইরা বসিয়া থাকবি। যেই আয়না দেখতে আসবো তারই কইবি, জীবনে যদি সে কোনো গোপন পাপ কইরা থাকে তাইলে তেলেসমাতি আয়নায় মুখ দেহার লগে লগে হ্যার চেহারা নষ্ট হইয়া যায়। ব্যাস, কোনো বেডার সাহস নাই, কেউই আয়নায় মুখ দেখবো না। কিন্তু আয়নাটা দেখার জন্য ঠিকই আইব, আর আইলে ভিতরে ঢুকতে 20 টাকার টিকিটও কাটবো। তাইলে কি হইল? গুনাই বিবির পালা সুপার হিট, আমাগো পকেট থেকে টাকা টুকা কম খরচ হইব। তার মানে জমিলার কথা ঠিক, তুই আমার ব্যাখ্যল বানাইছস আর আমি মাইক মেরা বসে রয়েছি। না দোস্ত, আয়নার একটা সমস্যা আছে, সেইটা আমি তোরে বুঝাইয়া কইতে পারবো না। তয় সত্য কইতাছি, ওই আয়নায় চাইলেই আমি একজনরে দেখতে পাই। সেই ভিতর থেকে গায়েবি আওয়াজ দিছে, রাজবংশীয় লোকের হাতে আয়না দিতে। আয়নাটা ভাঙতে চাইছিলাম, ওই আয়না ভাঙন যায় না। হঠাৎ তোর কথা মাথায় আইল। কি আয়না ভাঙন যায় না মানে? আয়না কি লোহা নাকি? পরীক্ষা করে দেহিস। ল, আমি পরীক্ষা করবো। আরে না 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 না, পালা শেষ হোক দোস্ত, পায়ে ধরি। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. জমিলা ধরেই নিয়েছে বাচ্চু সর্দার আয়না নিয়ে ডাহা মিথ্যা কথা বলছে। আসলে কিন্তু তেলেসমতি আয়নার একটা রহস্য সত্যি আছে। আয়নাটা যে দেখতে খুব সুন্দর বা সবাইকেই আকৃষ্ট করার ক্ষমতা রাখে তা নয়, বরং খুবই সাধারণ গোছের একটা আয়না। গ্রামদেশে হাট বাজারে প্লাস্টিকের বর্ডার দিয়া যেসব আয়না পাওয়া যায় ঠিক তেমন। সাদা বর্ডারের 7x5 ইঞ্চি মাপের বাদামি একটা গ্লাস লাগানো, আর পেছনে একজন নামকরা চিত্রনায়িকার গাঢ় মেকআপ দেওয়া ছবি। ব্যাস, এই পর্যন্তই। অথচ হঠাৎ সূর্যাস্তের পর বাচ্চু আয়নাটাতে মুখ দেখতে গিয়ে এক লাফে প্রায় 1 ফুট দূরে ছিটকে গেল, কারণ আয়নার ভেতর থেকে একটা কালো কুচকুচে কুচ্ছিত হাত বেরিয়ে এসেছে। সত্যি এটা স্বপ্ন নয়, বাচ্চু প্রচণ্ড ভয় পেয়ে ওই আয়না কালো কাপড় দিয়ে ঢেকে রেখেছিল, ভাঙার চেষ্টাও করেছে। অথচ আশ্চর্যজনক হলেও সত্যি, সাধারণ এই আয়নাটা কোনোভাবেই বাচ্চু ভাঙতে পারেনি। শেষে অনেক ভেবে রাজার ঘাড়ে জুড়ে দিল। আয়নার গল্প এইটুকুই, কিন্তু সেসব রাজাকে বাচ্চু না বলে গল্পটা কায়দা করে ঘুরিয়ে নিয়েছে। যার রঞ্জে রঞ্জে বাটপারি বুদ্ধি, সে কি আর এতদিনের চেনা অভ্যাস পাল্টাতে পারে? অতি সাধারণ বিশেষত্বহীন আয়নাটার আগে যেমন তেলেসমাতি শব্দটা বসে আয়নার ওজন বাড়িয়ে দিয়েছে, তেমন তেলেসমাতি আয়না কিন্তু সত্যি সত্যি তার কিছুটা অলৌকিকতাও দেখালো বটে। আর তাতেই রাতারাতি রাজা সাহেবের নামের ওজন 1 তোলা বেড়ে গেল। এই দেহ কি আনছি, টিয়া পাখি। আয়না আর টিয়া পাখি দিয়া সেই লেভেলের একটা বিপ্লব ঘটায় ফেলাম। আয়নাটা সত্য সত্যই তেলেসমতি আয়না, সেইটার তো প্রমাণ পাইলাই। অহন কই গেল অত কথার বটবটানি? দেখলা, বাচ্চু আমার ক্ষতি চায় না, যে নিজের এত দামি জিনিস বন্ধুরে দিতে পারে তারে তুমি বিশ্বাস করো না? বিশ্বাস করলাম তো, কিন্তু একটা জিনিস খেয়াল করছো? মেলারে এত মানুষ, আয়নার সামনে আইলো অথচ বাচ্চু আইলো না, কারণটা কি? বাসুর দোষ ছাড়া তুমি আর কিছুই দাও না? না ইসিরে, আমি খালি ভাবতাছি পালার রাইটার কথা, এত আনন্দ আমি কোনোদিনও পাই নাই। দেখছো মানুষ কেমনে পিঁপড়ার মতন লাইন ধরে টিকিট কাইটটা তেলেসমতি আয়না দেখবার হয়েছিল? ও, তা তো দেখলামই, গুনাই বিবির পালাও তোমার তেলেসমতি আয়নার কাছে ফেল মারছে। আইসা, এই প্রকাশ, বিল্টু, আজগর, দেলু, ওরা এমন আটকা সিকুট দিছিল কে?
সবাই নানান কথা কাকুই করতেছে। ওরা সব ফিল্টু মেম্বার বাস্তুর চালা না, সব কয়টা বদমাইশ। কি দেখছিল ওরা আয়নায়? কেমনে কম, আমি তো কিছুই দেখি নাই, মাইশাই খালি দেয়। ওরা কয় ভিতরে সব কালা কুচকুচা ছবি দেখছে। যাই দেখুক, আয়নাটা তো মনে আমার। আমার মনে হয় আয়নাটা না হয় তুমি বাস্তুরে ফেরত দিয়া দাও। ওরা সব কটা একলগে আয়নায় কালা ছবি দেখে কে গো? পাগল হয়েছো তুমি? আমি রাজবংশীয় মানুষ না, আমি ছাড়া এই আয়নার তেলেসমাতি কেউ দেখাইতেই পারবো না। এটাই নিয়ম। কেডা দিছে তোমার এই ভণ্ড নিয়ম? এর মধ্যে কার সাজি আছে গো? এই এই টিয়া পাখি আয়না সব বাড়ির থেকে বাইর করো তো। আমার কাছে বাধা দিও না, আমি যে কারো কথায় নিজের ইচ্ছা বিসর্জন দেই না জানোই তো। এত না বুদ্ধি তোমার। তুমি যে দিন রাত এই তেলেসমতি আয়না টিয়া পাখি নিয়ে বসা থাকতে চাও, মানুষে তোমার কি কইব? কইব না, তুমি ব্যবসা করতেছ, তাও আবার আয়না পড়ার, সম্মান নষ্ট হইব না? রাজা সাহেব আর কেউ ডাকবো না, ডাকবো আয়না গণক। সেটা আমি বুঝবো, ওখানে যাও, টিয়া পাখির জন্য কল পারে পানি তুলগা, গেদু তো বন্ধে গেছে, পাখিটারে গোসল করাম। আর শুনো, টিয়া পাখিও কিন্তু ময়না পাখির মতন কথা কইতে পারে, পাখিটারে কথা শিখাইবা। আমি কি পাখির কথা শিখানির মাস্টার? খালি আজাই রকম, তুমি শিখাও যাও। টিয়া পাখিরে বাংলা ইংরেজি শিখায় বিদ্যান বানাও, এরপর তেলেসমতি আয়না আর বিদ্যান পাখি লয়ে জীবন কাটাও। এত কথা যে কত তোমার চাপা বেদনা করে না। থাক, আমার টিয়া পাখিরে তোমার কিছু শেয়ানির দরকার নাই, পরে দেখা যাবে ওই পাখি তোমার সব আসা লইছে। শুনছো? উড়ো না, টিয়া পাখিটা ধাপড়াইতেছে মনে হয়। দেহ তো বাংলা ঘরে বিলাই ঢুকছে নাকি? আরে টিয়া ডারে তো মাইরে থুইব, উঠো না। কি হয়েছে কমিলা, পক্ষীর কি হয়েছে? আরে বিলাই ধরছে বোধহয়, শুনতেছো না? শিগগির যাও তো। ও মা গো, কি ওয়ালাই নাকি, কেন এলে এমন? আয় আয় গো, দেখা যাও জমিলা, আয়নার কালা কাপড়টা সরেছে কেডা? আমি জানি না, সত্যি কইতেছি আমি জানি না, কি আয়নায় ভূত আছে? সত্যই ভূত আছে, আয়নাটা বাস্তুরে ফেরত দিয়া দাও। কিছুই তো বুঝতেছি না, এমন এমন আসাইছে ঘটনা, কেমনে ঘটলো, কেডায় পড়লো টিয়া পাখিটারে? ও মা, আয়নার ভিতরে কেডা এটা? জমিলা তুমি সরে যাও, খবরদার খবরদার, আয়নার চেহারা দেখো না, এই আয়নায় মেয়ে ছেলের মুখ দেখা নিষেধ আছে। কিন্তু আমি যে আয়নায় মুখ দেখে পালাইছি, তুমি যাও, আমি আরেকবার আয়নার ভেতরের জিনিসটারে দেখতে চাই। এর মধ্যে সাহস বেড়ে গেল, চলো। বাংলা ঘরে রাখা ছোট্ট আয়নাটার কালো কাপড় কে সরালো, তার চেয়ে বেশি জোরদার প্রশ্ন হচ্ছে টিয়া পাখিটার আকস্মিক মৃত্যু। তাও আবার এমন ভয়ঙ্কর মৃত্যু, মনে হচ্ছিল কেউ যেন টিয়া পাখিটাকে পুড়িয়ে মেরেছে, বিষাক্ত অ্যাসিডে যেমন পড়ে ঠিক তেমন। উফ, কি বিভৎস! তার চেয়েও বিভৎস কিছু একটা যেন জমিলার চোখ আজ দেখছে। বিশ্রী বিদঘটে একটা অবয়ব ওই আয়নার ভেতরে ছিল। আশ্চর্য, আয়নায় তো জমিলাকে দেখতে পাওয়ার কথা, অথচ নিজেকে না দেখে এ কাকে দেখলো? তবে বাকি রাতটা ওরা দুজনে খুব অস্থির বোধ করছে, বারবার টিয়া পাখিটার কথা মনে হচ্ছিল। আয়নাটা যেন জমিলাকে চুম্বকের মতো টানছে। পরদিন খুব সকালে জমিলা চুপি চুপি বাংলা ঘরে আবার এলো। রাতের অন্ধকার তো অনেক কিছুকেই রহস্যময় করে রাখে, দেখা যাক দিনের আলোয় সে অন্ধ রহস্যের কোনো আলোকময় অধ্যায় পাওয়া যায় কিনা। কিন্তু জমিলা স্বপ্নেও কল্পনা করেনি তার জন্য এমন ভয়ঙ্কর বিস্ময় অপেক্ষা করেছিল। আয়নার কালো কাপড় সরাতেই যা দেখল তাতে এমন জান প্রাণ ভাঙা চিৎকার দিতেছো কেবল? আয়নার ভিতরে দেহ একবার
কি খাও আর তোমার এত আর না করার বড় তুমি তেলের মধ্যে আনে মুখ দেখছো কেন জমিলা কেন নিয়ম বিছানা স্যার মানতে তোমার হচ্ছে তেরা বিকেন কত কি দেখলাম এটা আমার চেহারা এমন নষ্ট দেখে গেল কে কম না এ আইনা না বলে ভবিষ্যৎ দেখায় তাহলে তোমার বড় ক্ষতি হইব কইলাম হোক তবু আমি আমার তেলস মাতে আয়না বাড়ির থেকে সরাবো না মহিলা গেলেও না তেলেসমাতি আয়নায় মেয়েদের চেহারা দেখা বারণ এই কথাটা বাচ্চু এমনি রহস্য করে বলেছিল রাজাকে ধোকা দেওয়ার জন্য কারণ বাচ্চু জানত জমিলা খুব বুদ্ধিমতী ঘোরের মধ্যে একদিন কি এক কালো কুচিত অবয়ব বা হাত দেখে সে যে ভয় পেয়ে আয়নাটা রাজাকে দিয়ে দিয়েছে সেটা বের করা জমিলার জন্য খুব কষ্টকর হবে না কিন্তু আজ যা ঘটল সত্যি তো জমিলা আয়নায় নিজেকে কুচিত রূপে দেখেছে এর কারণটা কি তবে কি বাচ্চুর কথাটা অনেকটা ঝড়ে বক মারার মতো নাকি কাকতালীয় নাকি অন্য কোনো গূঢ় রহস্য গল্প এর ভেতর বন্দী হয়ে আছে জমিলার মতো অত বুঝদার মানুষটা কেমন যেন মিইয়ে গেল সারাদিন কোনো উচ্চ বাচ্চু নেই চিৎকার চেঁচামেচি নেই হঠাৎ হঠাৎ টিয়ে পাখিটার জন্য সুর করে কাঁদল হলো কি মেয়েটার সব অস্বাভাবিকতার সুর কাটা ছন্দে ভরসন্ধ্যায় এক আশ্চর্য ঝড় উঠল যেন সূর্যাস্তের পর জমিলা বিকট চিৎকারে ঘর থেকে ছুটে ওই বাংলা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল জমিলা এই জমিলা কি হয়েছে তোমার কি শুরু করলাম আর ঈদ সারাদিন কথা নাই বার্তা নাই খাওয়া নাই দাওয়া নাই একলা একলা ঘরে শুয়ে রইলা ওনা বাচ্চি হ্যাঁ দুয়ার খুললা কইতাছি দুয়ার খোল কইতাছি দুয়ার খোল কইতাছি কি বানসুর করো তুমি জমিলা আমার আয়নার যদি কোনো ক্ষতি হয় তোমার খবর আছে কইলাম তোমার এই তেলেসমাতি আয়না আমি আজ ভাঙমই অন দুয়ার না খুললে আমি দুয়ার ভাঙমু আমার কি হইলো গো আমার কি সপনা রইছে দেখো দেখো একবার এই দেখি জমিলা তুমি খেড়া তুমি জমিলা না আমার বউয়ের ছেলে এমন না 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 ভিতরে ডাইনি আছে জাদুঘর আছে নইলে আয়নায় অভিশাপ আছে টিয়া পাখিটার একবার রাইতের মধ্যে পুড়াইয়া দিল আমার মুখ ভুড়াইয়া দিল আমি তো কিছুই বুঝতেছি না গো বারে বারে মাথা খুইটা কইছিলাম তেলেসমতি আয়নার কালো কাপড় সরাইও না দেখো না এখন কি করবো আমি সব তোমার জন্য হইছে আমি কুচিত কথা কার চেহারা লইয়া বাঁচতে চাই না আমি মরে যাব জমিলা দূর দূর কি করলাম আমি বাসুর বাবা তেলেসমতি আয়না বাড়ি তাই না তো মনে হয় বিরাট ভুল করছি এ বড় সন্ধ্যায় জমিলা কোন দিকে গেল আর আরে কিসে আর হয়েছে ওর ও মা গো মা গো কুচ্ছিত কদাকার যেন এসেডে ঝলসানো একটা বুক জমিলার অমন সুন্দর চেহারার এই পরিণতি জমিলা কোনোভাবেই মেনে নিতে পারছে না রাজা সারা গ্রাম তন্নতন্ন করে খুঁজেও জমিলাকে পেল না যেন গায়েবই ব্যাপার এদিকে বাচ্চুকেও বাড়িতে পাওয়া গেল না সে নাকি পার্টির কাজে ঢাকা গেছে দুই তিন সপ্তাহ তো থাকবেই সারা গ্রামে রটে গেল তেলেসমাতি আয়নাকে সবাই অভিশপ্ত ভাবছে জমিলা বাড়ি ফিরল মধ্যরাতে এই জমিলা যেন অন্য এক জমিলা একটা লম্বা আলখেল্লার মতো কালো কাপড়ে পা থেকে মাথা পর্যন্ত ঢাকা
কুচ্ছিত চেহারার সঙ্গে সঙ্গে গলার আওয়াজটাও কেমন যেন ভয়ঙ্কর কুচ্ছিত মনে হচ্ছে। এ যেন জমিলা কথা বলছে না, অন্য কেউ কথা বলছে। রাজার খুব ভয় ভয় লাগছে। কেডা, ওই কেডা রে, এত রাইতে? আমি, দুয়ার খুলো। জমিলা, তুমি কই গেছিলা? তুমি সারা ক্যারাম আমি তোমারে খুঁজছি, পাই নাই। আনায় যাইতে চাইছিলাম, একটু ঠান্ডা পানির ব্যবস্থা করতে কগে দূরে। আমি গোসল করম, অনেক আগারে পাগারে ঘুরতে হইছে, শেষে ঠিকানা পাইছি। কার ঠিকানা? আর আর কোন আগারে পাগারে গেছিলা? সবই জানতে পারবা। টেলিস্মতির আয়নার ঘরে আমি একলা থাকতে চাই, আমার ত্যাক্ত করো না তো, গোসল করে ওই ঘরে যাম, ডাকাডাকি করো না। আবার ওই আয়না, বাদ দাও না। যখন আমি বাদ দিতে কইছিলাম তখন তো আয়না বাদ দেও নাই, এখন যখন আমি চাই আয়না বাড়িতে থাকুক, অত কথার দরকার কি? বাংলা ঘরে তুমি একলা একলা কি করবা? আমিও আসি, কি কাম, দুজন ভাগ করে কামড়া করি? না, আমার কুচ্ছি চেহারার ভাগ তুমি নিবা, নিবা না তো? তাহলে ওই ঘরে তেলেসমাতে আয়নার লগে আমার কি কাম, তার ভাগ নিতে চাও কে? এত খুঁজলাম তোমারে, পাইলাম নাকি? তুমি এক সন্ধ্যায় কেমন বদলাই গেলা জমিলা। এক সেকেন্ডে সামান্য একটা বদলে দুনিয়াটাই তো একদিন ধ্বংস হইব। যাও, তুমি ঘরে যাও, আমি গোসল ছাড়া ঘরে যাব না। এই এই কালা বোরখা তুমি কই পাইছো জমিলা? এটা বোরখা না, এটা নষ্ট মানুষের মরণ কাফন, দেখতেছো না কত ময়লা, কত কুচ্ছিত কালা। ভালো মানুষের কাফন তো হয় সাদা ধব ধবা। তোমার কথা রাগা মাথা, কিছু বুঝতেছি না, আমার ডর করতেছে। তুমি সত্যি জমিলা তো? মানুষের নাম একটা হইলেও মানুষের চরিত্রের অনেক রূপ আছে, অনেক অংশ থাকে, সেই সব রূপের আলাদা আলাদা নাম কি কেউ রাখে? আমি নামে জামিলা, কিন্তু অঙ্গে অন্য কেউ হইতেই পারি। তুমি তুমি কি কও? জমিলা, জমিলা, আয়নার কালো কপড়টা সরাই দে, আমার দম বন্ধ লাগতেছে, কষ্ট হইতেছে, কেন আমার এ কালা কাপড় দিয়ে ডাইকা রায় সবাই? তুমি কত কুচ্ছিত, দেখলে গায়ে কাটা দেয়। আর তুই, তুই কত কুচ্ছিত, আমারে তো তুই কুচ্ছিত করে দিছস, তোর কুচ্ছিত রূপ দেখে আমি আমি নিজের সৌন্দর্য হারাইছি, আমার কাছে কেউ আসে না, সবাই ডরায় এই মুখ দেখা, এমনকি আমার স্বামীও দূরে দূরে থাকে। আমি কুচ্ছিত না, আমি তোর এই জন্য কুচ্ছিত করছি যাতে তুই আমার জ্বালা বুঝতে পারস। তোর শ্বাস আমার চাই জমিলা। কি নাই আমার তোমার মতো দেখা যাইতেছে কে? আমি তাইলে কে? আর তুমি কই? শুনতে পাইতেছো? আমারে দেখতে পাইতেছো? আমি তোর মধ্যে, ভালো কইরা আয়নায় তাকাইয়া রে। এত রক্ত কেন আয়নায়? এত রক্ত কেন আমার আয়না? আমি, আমরা তো রক্তের নেশায় ছুটতাছি রে, চল পাপের পচা রক্তের দাগ
আমরা আয়না থেকে দুইয়া দিতে হইব। না, আর ভাল লাগতেছে না। কি করে জমিলা? এই তো জমিলা, লাল খাল্লা বুড়া, এই আন্ধারে খুঁজে যাও তুমি। আমার কাছে বাধা দিও না, পিশাচের পচা পাপ রক্ত দিয়া আয়নার শুদ্ধিকরণ করতে হইব। কি কও ও মাহবুব, এটা কি এত রক্ত কেড়ে বাংলা করে? এত রক্ত কই থেকে এলো জমিলা? খুন খুন করছে নাকি জমিলা? এইটা তো দেখতেছি রাক্ষসের গল্পের মতন অবস্থা। আমার বউকে দিলে রাক্ষস নাকি চেহারা নষ্ট হয়েছে দেখা পাগল হয়ে গেছে। কি করি আমি? কি এত রক্ত তো তেলের মধ্যে আয়না থেকে পড়তেছে, এটা কেমনে সম্ভব? আয়নার ভিতরটা থেকে এমন পিনকি দেওয়া রক্ত কেমনে বেরোইতেছে? এটা কি তেলে মানুষ কে খুয়ায় না? আমার আমার ঘর দুয়ার রক্তে ভাসিয়ে যেতেছে, কি করব? কেমনে সামাল দিতাম? জমিলার ভুলের জন্য এই কোন অভিশাপের মধ্যে পড়লাম? ও তো উন্মাদ হয়ে ঘুরতেছে বাইরে। আয়নাটা আয়নাটা ডাকিয়ে দিই, বাছুটা যে কোন কামে ডাগায় পড়ে দিছে কেনা জানে, কবে আইব ভাই? এই আয়না আমি আর আমার বাড়িতে রাখতে পারতাম না, জীবনে কোনোদিন শুনি নাই। আয়নার ভিতর দেখা তাজা রক্ত বাইর হয়। ও আগো, আমি কি ভুল করছিলাম? সব দোষই বাছুর, কেটামের কেউই তো তেলের মধ্যে আয়নার কাছে আসে না। কেন কামাকা আমি এই বিপদ কান্দে লইছি? আমার এত সুন্দর বউয়ের চেহারা পর্যন্ত নষ্ট হয়ে গেল আয়নার দোষে। তুই তো দুবার কইলা কালা কাপড়ে ডাগানোর পর আয়নার ভিতর থেকে রক্ত পড়া বন্ধ হয়েছে নাকি? দুয়ারের বাইরে তো রক্ত পড়তেছে। গেদু, ও গেদু, কলপারের বালতিতে পানি ভর। গেদু, টেক্কে ঘুমাইতেছে, রাজার বাড়ির কামলা গুলানো বাবে মসজিদে রাজার মতো হইতে চায়, কামে কাইজে অগো এত ফাঁকিবাজি। ওই গেদু, রাজা বুঝতে পারছে না ওর চোখের সামনে যা ঘটছে তার নাম কি, ভৌতিক ব্যাপার, অলৌকিক শক্তির খেলা, নাকি পিশাচের উল্লাস? এও কি সম্ভব একটা সাধারণ আয়না থেকে অবিরাম রক্ত পড়ছে? আচ্ছা কি আছে আয়নাটার ভেতরে? কোন রহস্যময়তা নিয়ে আয়নার ভেতরে পৃথিবীতে কি এত যুদ্ধ চলছে? যে যুদ্ধের খুনো খুনিতে তাজা রক্তের বন্যা বাইরের মানুষের দৃষ্টির সামনে এসে গেল। গেদুকে ঘুম থেকে তুলে প্রায় সারা রাত ধরে রাজা আর গেদু বালতি বালতি পানি ঢেলেও রক্তের দাগ মুছতে পারেনি। কালো কাপড়ে ঢাকা ওইটুকু সাত বাই পাঁচ মাপের ছোট্ট আয়নার ভেতরে এত কি হানাহানি ঘটে যাচ্ছে যে রক্তের স্রোতই থামছে না? এদিকে কালো আলখেল্লা পরে জমিলাও যেন কোথায় বেরিয়ে গেল। সারা রাত এক দুঃসহ ভয়ানক সময় পার করল রাজা। সূর্য ওঠার সঙ্গে সঙ্গে কালচে রক্তের পরত যেন একাই পেছন ঠেলে ও ছোট্ট আয়নার গর্ভে চলে গেল। বিশ্বাস করা যায় না, কেউ করবে না। রাজার গেদু থ হয়ে গেল, বাংলা ঘরের দরজায় ঠাঁই দাঁড়িয়ে রইল, যেন কেউ পোষা রক্তের বন্যাকে আয়নার ভেতর থেকে সুর করে ডেকে ঘরে তুলে নিল পরম যত্নে। জমিলা বাড়ি ফিরল, কারো সঙ্গে কোনো কথা বলল না, অনেকক্ষণ ধরে গোসল করে ঘরে ঢুকল।
যেন সারা রাতের পাপ ধুয়ে মুছে শরীরটা শুদ্ধি করছি। রাজা আর গেদু মিলে খুব চেষ্টা করল দিনের বেলায় তেলেসমাতি আয়নাকে সরানো। যে পেরেকে আয়নাটাকে ঝুলিয়ে রাখা হয়েছিল সেটা যেন সামান্য কোনো লোহার পেরেক নয়, বরং অলৌকিক ক্ষমতার যন্ত্র বলে বাঁধা কোনো জাদুর পেরেক। কোনো তুখর জাদুকর ছাড়া এই আয়না স্থানচ্যুত করা অসম্ভব। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গ্রামের চারদিকে হইচই পড়ে গেল। দলে দলে লোক পরিত্যক্ত কবরস্থানের সামনে যে জোড়া বটের গোড়ায় ডোবা রয়েছে সেখানে ছুটছে। আমার খুব ডর করতেছে। সুস্মিতা, তোমারে এতবার জিগাইতাছি, কই গেছিলা রাইতে? খুব না গেলে আয়নারে দিয়া এত রক্ত কেন পড়লো সেটাও বুঝতেছি না। আর এখন খবর তো শুনলাই, জোড়া বট গাছের তলায় যে পচা ডোবা, ওই ডোবায় প্রকাশের লাশ ভেসে উঠছে। আরে কি শান্ত ভালো চেহারার স্যারাডার, কি অবস্থা হয়েছে দেখছো? ওর মুখটা কত সুন্দর আছিল, একেবারে সিনেমার হিরুগোর মতো। আর মরণের সময় কেমন হইল? ও মা গো, আমার সেও খারাপ, আমার সেও ভয়ঙ্কর, সে আমাকে পুড়াইয়া দিছে। আরে তুমি তো যাও নাই ডোবার কাছে, আমিও কই নাই। তুমি কেমনে জানলা প্রকাশের মুখ পুড়ে গেছে? তাহলে কি তুমি? হ, তুমি যা সন্দেহ করতেছো তাই আমি মারছি প্রকাশে। কালাই তুই আয়নার বিভৎস মানুষটা আমার দিয়া প্রকাশে মারছে। পাগল হয়ে গেছ সব? আমি তোমার মুখের চিকিৎসার জন্য বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছিলাম, এখন তো মনে হইতেছে তোমার বাংলা ঘরে তালা দিয়ে রাখতে হইব। না, এই গেরাম সাইডা, এই আয়না সাইডা এক চুলো নড়ব না। আর তালা, পায়ে শক্ত তালার শিকল দিলে কি পাপি সার পায়? জমিলা, জমিলা শোনো, তুমি এমন করতেছো কে? তোমার চেহারা খারাপ হয়েছে আয়নাটার অভিশাপে, তুমি চিন্তা করো না। দরকার পড়লে আমি তোমার বিদেশ নিয়ে চিকিৎসা করাবো, আমার তো ট্যাঙ্কের অভাব নাই। তুমি আর বাংলা ঘরে যাইও না, ওই আয়নার ভিতরের পিশাচিনীর কথা আর শুনো না। আয়নাটা তো আমি বাড়িতে আনি নাই, তুমি আনছ, এখনো তো উতলা হইতাছো কে? কিচ্ছু হইব না, কোন কাকপক্ষী পুলিশ তারকা উকিল মুক্তার কেউ এই জমিদারে ধরতে পারবো না। তুমি একটা খুনি, রাইতে খুন করা, দিনের বেলা পানি দিয়া গা ধুইলেই শুদ্ধ হয় না মানুষ। তোমার কলিজায় বয়ডর নাই, নিজের সংসারের জন্য মায়া নাই, আমি তোমার মতো খুনির সাথে ঘর করব না। খুনি না কোজে জামিলা, তোমার মতো কুৎসিত চেহারার মানুষের সাথে ঘর করব না। এই জামিলা রূপের ধারে তুমি একদিন আমার জন্য মরিয়া হইছিলা, নম নম কইরা ঘরে তুলছিলা ও রাজা সাহেব। হাই রে দুনিয়া, হাই রে রূপের কাঙ্গালি পুরুষ জাতি, আধারেও রূপের কাছে বশ মানতে হয়। আমি কুৎসি তোমার অত চিন্তা করতে হইব না, মানুষ যেমন জানে রাজা সাহেবের তেলেসমাতি আয়নায় মুখ দীক্ষা আগুনের মতো রূপ হারাইছে সেটাই জানবো। এর বেশি জানার হক এই গ্রামের কারো নাই। তোমার কথা আমি
কিছুই বুঝতেছি না। আমার সব কথা কাজকর্ম যে তোমার বুঝতেই হইব এমন তো কোনো নিয়ম নাই। যাও যাও, আমার একলা থাকতে দাও। সূর্যাস্তের পরেই আবার কোন কাজ সামনে আসে ঠিক নেই। এখন যাও যাও। তুমি জমিলা না, তুমি জমিলা হইতেই পারো না। তুমি ডাইনি, তুমি একটা ডাইনি। Brought to you by Igloo Ice Cream, a world of great taste. একে একে বিল্টু আজগর দিলু সবারই বিভৎস লাশ পাওয়া গেল ওই জোড়া বটের ডোবায়, এবং প্রত্যেকটা লাশের মুখ বিশ্রীভাবে পোড়া এবং ঝলসানো। গ্রামে তোল পার হচ্ছে, অথচ কেউ কোনো হদিস পাচ্ছে না কেন এদের এমন অদ্ভুত মৃত্যু হয়েছে। অনেকে বলছে ফেলটু মেম্বার বাচ্চুর সঙ্গে এদের খুব দহরম মহরম ছিল। বাচ্চুরানি কুকর্মের সাক্ষী বলে বাচ্চুই নাকি দূর থেকে বসে এদের সরিয়ে দল পরিষ্কার করে নিয়েছে, কেননা এইবার মেম্বার ইলেকশনে বাচ্চুকে জিততেই হবে। দলের স্বার্থে এবং নিজেকে সকল কুকর্মের ছোঁয়া থেকে বের করে অন্য এক ভালো মানুষই বেশি এইবার বাচ্চু সর্দার ইলেকশন করবে। গ্রামের বাতাসে এই গল্প জ্যৈষ্ঠ মাসের পাকা কাঁঠালের মতো গন্ধ ছড়িয়ে যাচ্ছে। অথচ এর ভেতরের কি রহস্যকালের গায়ে দাগ এবার বাচ্চুর নামটাই বারবার হাইলাইট করছে। সে খবর কি কেউ রাখে? নিশ্চয়ই রাখে, আর রাখে বলেই বাচ্চু সর্দার মরিয়া হয়ে রাজার কাছে সাহায্য চাইতে এল। আয়নাটা আসলে পিয়ারির যাত্রাপালার নায়িকা, ওই যে নিখোঁজ হয়েছিল ও আত্মহত্যা করছে। পালার অধিকারী আমারে প্যাকেটে করে আয়নাটা পাঠাইছিল, আমি সরল মনে নিছি। পরে ভয় পাইয়া জানতে পারছি অধিকারীও ডরে বাঁচানোর জন্য পাঠাইছিল আমার কাছে। এরপর এইসব ঘটছে। কি কইতাছস তুই? এতদিন তাইলে এই জন্যই এইসব ঘটতাছে গ্রামে? বিশ্বাস কর দোস্ত, কামডা ইচ্ছা কইরা করি নাই। প্রকাশ, বিল্টু, আজগর, দেলু, ওরা সব আমার পার্টির লোক। অগো হাজারটা অন্যায় আবদার আমার রাখতে হইতো। অগরে খুশি না রাখলে আমার কামে অগরে পামু না। তাই তাই বলে তুই এমন খারাপ কাম করবি? সি বাসু, আমি তোরে খুব ভালো মানুষ ভাবতাম। জমিলার কথার দাম আমি কোনোদিন দিই নাই। তোর পাপের তোর ভুলের জন্য আমার বউডার চেহারা কি হইছে একবার চিন্তা করছস? আমার কথা ছেড়ে দিলাম, ওর মতন এত সুন্দর পরীর মতো কোনো মেয়ে যখন তার এমন কুৎসিত রূপটা আয়না দেখে তার মনের অবস্থাটা কি হয় বুঝতে পারস? কইলাম তো সেই রাইতে পালার নায়িকা খুব বাড়াবাড়ি করতাছিল। ওরা চারজন আমার কইল শেষ কইরা দিব নাকি, আমি না করলাম। বুদ্ধি দিলাম অ্যাসিড দিয়া পিয়ারির মুখ পুরাইয়া দিবি, এটা কইয়া ডর দেয়া। এই জন্য মরার সময় সব কয়টার মুখ এমন অ্যাসিডে পুরানির মতো ভয়ঙ্কর বিভৎস হয়েছিল, তাই না? আরে শুনবি তো, ওরা ডর দেখাইতে দেখাইতেই একসময় অ্যাক্সিডেন্টলি ঘটনাটা ঘটা যায়। কেউ ইচ্ছা কইরা পিয়ারির মুখে অ্যাসিড মারে নাই, ধস্তা ধস্তিতে ঘটনাটা ঘটছে। পিয়ারি একলা আর আমরা মানে ওরা চারজন, বুঝছত? আমারে তুই বাসা দোস্ত, যেমনে পারস জমিলারে বুঝা, লাগলে আমি ওর পায়ে ধরমু, আমারে যেন মাফ করে। কি কইতাছস? জমিলা তোরে মাফ করবো কেমনে? ও কি এইসব ঘটনা জানে? আর জানলেও ওর সাথে কি সাধ? দেখ রাজা, গ্রামের কেউ কিছু জানে না, কিন্তু তেলেসমাতি আয়না আর জমিলার গল্প আমি গেদুর কাছ থেকে সবটা জানছি। গেদু কইতে চায় নাই, অনেক কষ্টে আমি খবর বাইট করছি। দোস্ত আমারে বাঁচা, আমি বাঁচতে চাই। বাঁচানোর জন্য মানুষ কত কিছু করে, গেদুর দোষ নাই। আমি চালাকি কইরা ওর পেট থেকে খবর বাইট করছি, যেমন চালাকি কইরা পিয়ারির আয়নাটা তোরে তেলেসমাতি আয়না কইয়া দিছিলাম। আমার দোষ স্বীকার করলাম দোস্ত, বাসা আমারে। আচ্ছা আচ্ছা, তুই ডরাইস না, তুই তো কোনো দোষ করস নাই, যারা দোষী তারা শাস্তি পাইছে, তুই অত ডরাইতেছিস কে? খারাপ বুদ্ধি দিছিলে ঠিক আছে, খারাপ কাজটা তো তোর দ্বারা হয় নাই। পিয়ারির আয়নাটা তোরে দিছিলাম ভয় পাইয়া, আবার যাত্রাপালার সময় আয়না নিয়ে ব্যবসাও করছি,
এটা তো একটা অন্যায়। এই অন্যায়ের জন্য যদি আমার উপরে পিয়ারির আত্মার রাগ থাকে, তুই তো ডরাই এই অর্ধেক মরে যেতেছস। আমি জমিলার সব কথা কমু বুঝায় কমু, নিশ্চয়ই কোনো না কোনো উপায় বাইর হইব। রাজা ক, রাজা তোরে একটা কথা কইতে চাই। পিয়ারির মুখে অ্যাসিড মারার পর পিয়ারি থানায় কেস করতে গেছিল, মাইয়াটার কেউ নাই, একলা একলা অনেক ঘোরাঘুরি করছিল। থানা পুলিশ সব জায়গায় আমি টাকা দিয়া কেস বন্ধ করে দিছিলাম। এইটাই আমার সবচাইতে বড় অন্যায়। আমার জন্য পিয়ারি সঠিক বিচার পায় নাই। আমার আমার খুব ডর করতেছে। এই কামটা তুই সত্য সত্যই চরম অন্যায় করছিস। আমি আর কি ঘুমো, তুই আমার বন্ধু, কিন্তু কোনো অন্যায় বা পাপ তো আমার বন্ধু না। আমার ভুলের প্রায়শ্চিত করার একটা সুযোগ কি আমি পাবো না রাজা? তোর পাপের বাটখারা কতখানি ওজনদার তার আমি কি জানি বন্ধু, জানে তোর মন। তুই আর সে, তবু আমি চেষ্টা করবো তোর যেন কোন ক্ষতি না হয়। রাজা শুধুমাত্র খারাপ বুদ্ধি দেওয়ার জন্য একটা লোক এতটা ভয় পেতে পারে, এটা রাজা বিশ্বাস করলেও আমরা কি বিশ্বাস করতে পারছি? কারণ রহস্য আয়না বা তেলেসমাতে আয়নার সঙ্গে ঘটা সমস্ত ঘটনার যোগফল মিলিয়ে বাচ্চু সর্দার বুঝে গেছে তার পরিণতি কি হতে পারে। নিজেকে কৌশলে বাঁচিয়ে রাজার কাছে যে গল্পটা বলে সে বাঁচতে চাইছে, সে গল্পের লাইনে লাইনে মিথ্যা। আর তাই মিথ্যা গল্পের বানোয়ার ছবিগুলো ছাপিয়ে পিয়ারির আয়না আবারও রক্তের বৃষ্টিতে ভিজে উঠল। কালো কাপড় সরিয়ে দিতেই আয়নার নগণ্য দামি কাচের বুক জুড়ে রক্তের লাল তাণ্ডব ভয়ঙ্কর কোনো জোয়ারের খেলায় উপচে পড়তে থাকল এবং আবারও জমিলার সঙ্গে ব্যথার্থ পিয়ারির অতৃপ্ত কুৎসিত ঝলসানো মুখের এক অসহায় নারীর ক্ষোভ জ্বালা মিলে মিশে উন্মত্ত উদ্যত নেশার মতো এক হয়ে ছুটে বেরিয়ে গেল। কে জানে আজকে লাল রক্তের বন্যা কোনো পাপের কালোয় মিলেমিশে আয়নার কাঁচ আরও স্বচ্ছ করবে কি না? এই প্রথম রাজা জমিলার মধ্যরাতের বাড়ির বাইরে যাওয়া নিয়ে উদ্বিগ্ন হল না, বরং কালো আলখেল্লায় থাকা জমিলার ঝলসানো মুখের দিকে তাকিয়ে রাজার খুব কষ্ট হল, জমিলার জন্য এবং একই সঙ্গে পিয়ারির জন্য। রাজা বোকাশোকা হলেও কোনোদিন কোনো অন্যায় করেনি বা কোনো পাপকে সে সহ্য করেনি। রাজা বিশ্বাস করে জমিলা তেলেসমাতে আয়নার বসেই হোক কিংবা পিয়ারির বসেই হোক, যে জন্য মরিয়া হয়ে সে ছুটছে তাতে কোনো অন্যায় বা পাপ নেই, বরং আছে পাপের বিভৎস পতন, যে পতন জাগতিক মানুষেরা কখনো কখনো এড়িয়ে গেলেও অলৌকিকতা ঠিক তার মতো করে পথ বের করে নেয়। কে 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 এত রাইতে? না না, দরজা খুলব না। আমি জমিলা, আপনার সাথে কথা কইতে আসছি। রাজা আসছে? না, তারে আনি নাই। দরজাটা খুলেন, নইলে আপনার বিপদ আরো বাড়ব। ভাবি সাহেব, এত রাইতে আপনি একলা আসছেন, তাই দুয়ার খুলতে ভয় পাইতেছিলাম। আমি একলা আসছি তাতে আপনার ভয় কি? আপনি তো আমার একলা একলা দুইটা কথা কওয়ার জন্য খুব উতলা থাকতেন। আপনার মুখের পোড়াটা ঢাকেন, দেখতে খারাপ লাগে, ডর করে। কি অবস্থা হয়েছে আপনার চেহারাটার? কেন যে নিষেধ করার পরেও তেলেসমাতে আয়নায় মুখ দেখছিলেন? আমার চেহারা দেখে আপনার ডর করতেছে? কি কোন ডরের কিছু নাই, চেহারা পুড়ছে তাই কি, মন তো পুড়ে নাই। ভালোবাসা, আদর, সোহাগ,
এসব তো পড়ে নাই। এই দেখেন, মুখটার এই জায়গাটা একটু বেশি পড়ছে। কিন্তু কি করেন, কি করেন ভাবসাব? কাছে আসবেন না, খবরদার। আপনি রাজারে কই থেকে ছিলেন? বাসার জন্য আমার পায়েও ধরবেন? আরে খুব মায়া লাগতেছে আপনার জন্য। ভাবি সাহেব, আমারে মাফ করে দেন, একটা ভুল কইরা ফেলাইছিলাম, মাথা গরম আছিল তাই বুঝতে পারি নাই। সত্যি মাথা খুব গরম হয়ে যায়, আর তাই পাঁচজনে মিললা পিয়ারি শুলে চাপায়া পড়লি। এরপরও সুন্দর চেহারাটার মধ্যে এসি ডাইল্লা পুরা কুচিত করে দিলি, তাই না? না না, এইসব কেডা কইছে? এইসব ভুল আপনি বানায়া বানায়া কইতাছেন ভাবি সাহেব। আমি কিছু করি নাই, আমার পার্টির পুলাপান এই কামটা করছিল। তাই আমার পালা দরের অধিকারীর কাছ থেকে বেশি টাকা দিয়া কে বানা করছিল? কে বলছিল নায়িকা পিয়ারির সাথে একা একলা প্রাইভেট সময় কাটাবো? কে তুমি? কি তুমি কি সত্যি জামিলা? না না তো, জামিলা এসব কেমনে জানে? এ কি, এ তো, এ তো পিয়ারি। আমি পিয়ারি, আর পিয়ারি বইলাই আমার সাথে যা যা করছে সবটা আমি জানি। আমার তো খালি মুখটা এসিডে পুরাস নাই, তোরা তোরা আমার সারা শরীর মন কলিজা সব পুড়াইয়া দিছিলি সেদিন পাপের আগুনে। আমি কিছু করতে পারি নাই। দেখো আমার কোনো দোষ নাই, আমি বুঝতে পারি নাই। তোমার আগুনের মতো রূপ টুলাপানের মাথা নষ্ট করে দিছিল। তুমি আমারে মাইরো না, তুমি তো মইরাই গেছো, আমারে জানে মাইরো না। আমি মইরা গেছি, আমি মরতে চাইছিলাম পাপিষ্ট, এইবার দেখ মরণ কত সোজা আর পাপের শাস্তি কত ভয়ঙ্কর। এসিডে মানুষের রূপ যেমন জল শানো যায়, তেমন তোর মতো শয়তান পাপি পিশাচের পাপ পোড়ানো যায়। আমার মুখ জ্বলা গেল, ও বাবা সারা শৈল জ্বলা গেল। কে আছো? বাঁচাও বাঁচাও, পানি দাও পানি দাও পানি দাও। আমার শৈলের জ্বালা পোড়া আর সহ্য হইতাছে না, তার চেয়ে আমার বাইরে বলাও। ও ও কি জ্বালা, কি জ্বলতাছে বাবা! পাপ মৃত্যু তো তোর সেদিনই লেখা হইয়া গেছে, যেদিন তোর পাপের ঘোড়া কানায় কানায় পূর্ণ হইছে। মরার আগে অনুভব কইরা নে, পাপের কোনো ক্ষমা নাই। বাচ্চু রাজাকে মিথ্যা গল্প বললেও জমিলা সত্যি গল্পটা জানে। আর সত্যিটা হলো, মহুয়া সুন্দরী পালায় সে বছর পিয়ারি মূল নায়িকা ছিল। বাচ্চু, প্রকাশ, আসগর, বিল্টু, দিলু ওরা পাড়ার অধিকারীর কাছ থেকে পিয়ারিকে অনেক টাকা দিয়ে কিনে নেয়। একে একে পাঁচজন পশু ওকে খুবলে উল্লাসে মাতে। বিষয়টাতে যে দলের অধিকারী সম্পৃক্ত সেটা জানার পর পিয়ারি ওদের সবাইকে বলে সে থানায় যাবে, সবার মুখোশ খুলে দেবে। বাচ্চুকে আর কোনোদিন মেম্বার হবার ইলেকশনে দাঁড়াতে হবে না, যদি ঘটনা পুলিশ পর্যন্ত যায়। ব্যাস, চিরদিনের জন্য পিয়ারিকে, পিয়ারির মুখ বন্ধ করার জন্য, সুন্দরের তেজ কমানোর জন্য মানুষরূপী বাচ্চু পিসাজ পিয়ারির সুন্দর মুখ অ্যাসিডে পুড়িয়ে দেয়। বাড়াবাড়ি করলে আরও ভয়ঙ্কর হবে তা বলেও শাসায়। পিয়ারি সাহসী মেয়ে, তাই ভেঙে পড়েনি, দমেও যায়নি, শেষ পর্যন্ত লড়ে গেছে। কিন্তু ওই যে অমোঘ নিয়তি, প্রশাসনিক অসংখ্য গাফেলতির বেড়া জালে পদে পদে পা আটকে শেষ পর্যন্ত আনন্দের ঝলমলে আয়নায় দেখা হয়নি নিজেকে, ঘটে গেল আরেকটা অপ্রত্যাশিত ঘটনা। কী সেই ঘটনা?
কোনো কোনো ঘটনা কি তবে সত্যের তাগিদে স্বপ্ন হয়েও ধরা দেয়? দেয় তো, এই যেমন জমিলার কাছে ধরা দিল। কে তুমি আমারে বারবার ডাকতে আসো কেন? আমি হায়নার পিয়ারি, হায়নার কালো কাপড়টা সরাইয়া দে। চলো, আয়না তো এই ঘরে না, তোমার আয়নাটা যে বাংলা ঘরে ঝুলাই রাখছি জানো না? চলো যাই। সমীলা, আমারে মুক্ত কর, আমার খুব আশপাশ লাগে। কি করবো গো, কি করলে তুমি মুক্তি পাইবা? আয়নাটা ভাঙ্গা ফেলামো, কিন্তু আয়না তো ভাঙতে পারি না। না না, আমার শখের আয়নাটা তুই ভাঙিস না, ওইটা আমার মায়ের দেয় আয়না, ওই আয়নায় তুই মুখ দেখিস। আমার মতো কুৎসিত মুখের মানুষ কি আর আয়নার উপহার পাইলে খুশি হয়? তার জন্য আমি প্রতিশোধ নিতে পারছি, তুই আমারে সাহায্য করছস, তার সব আন্ধার একদিন আলোর জলকানিতে জলমল করব। তোমার আয়নাটা তো অভিশপ্ত, কোনো মেয়ে ছেলে মুখ দেখলে তার রূপ ঝলসাইয়া নষ্ট হয়ে যায়। না না, আমার আয়নায় কোনো অভিশাপ নাই, অভিশাপ আসিল আমার রূপের। আমারে বাসুর সার বন্ধু খুন কইরা ওই ডোবায় বস্তায় ভরা পুঁতে রাখছে। কি কইতেছো তুমি? তোমারে ওরাই খুন করছে? তাইলে যে গেরামে রটাইলো মহুয়া সুন্দরীর নায়িকা ইচ্ছা করে হারায় গেছে বেশি টাকার লোভে, পরে গলায় ধরে দিছে? ওই খবর তো দলের অধিকারী আর বাসু ইচ্ছা করে রটাইছিল। আমার লাশটা দাফন করার ব্যবস্থা কর সমীলা, মুখ বান্ধা বস্তার ভিতরে, পানির নিচে আমি আর থাকতে পারতাছি না, খুব কষ্ট হইতাছে। আমি এতক্ষণ স্বপ্ন দেখছি নাকি সত্যি আয়নার ভেতরে পিয়ারি কথাগুলান কইছে? হ্যাঁ কই, আমি তো বিছানায় শুইয়া তাহলে যে বাংলা ঘরে আয়নার সামনে আসিলাম, স্বপ্ন স্বপ্নই দেখছি। এই এই শুনছো, এই উঠো না, উঠো না, উঠো। আমি কি স্বপ্ন দেখছি জানো? স্বপ্নে দেখলাম পিয়ারি আমার নিজের মুখে কইতাছে, দলের অধিকারী নিজের জীবন বাঁচাইতে বাসুরে পিয়ারির আয়না দিয়ে গেছিল। এই কথাটা বাসু একবার আমারে কয় নাই, শেষে যা কইল তাও মিশা। এত পাপ কইরাও মিশা কথা ছাড়ে নাই, এই জন্য পাপেও ওরে ছাড়ে নাই। বাসু যখন পিয়ারির খুন করছে তখন নাকি পিয়ারির রিসিপ পোড়া মুখে রক্ত ওর মায়ের দেওয়া আয়নায় ছিটকা পড়ছিল। এই জন্যই এই জন্যই আয়না দিয়া গভীর রাতে রক্ত পড়ত। খুব শান্তি লাগতেছে জানো, মনটার মধ্যে আরাম লাগতেছে আমার। সত্যি তুমি অনেক বুদ্ধিমতী। আমি বাসুর মতন খারাপ মানুষের লগে সারাদিন গইরা ওর পেঁয়াজ গোস কিছুই ধরতে পারতাম না। বুদ্ধিমান আর বুদ্ধিমতির সে জগতে সহজ সরল ভালো মানুষের বেশি অভাব। তুমি অত সহজ সরল বইলাই খারাপ প্যাঁচ গোস বুঝো না। পিয়ারের লাশটা ভালোভাবে দাফন হয়েছে, পরিত্যক্ত কবরস্থানটাও পরিষ্কার করে দিলাম। হল ঢাকায় যাই, তোমার ডাক্তার দাম। হ যাম, আমি যেন ভালো হয়ে যাই, পিয়ারিটাও উপহারের আয়নাটাই যেন নিজের সুন্দর মুখটা আবার দেখতে পারি। সুন্দর মুখের চেয়ে সুন্দর মনের মানুষ দুনিয়াতে বেশি দরকার। কি তোমার মতো বুদ্ধি করে কথা কইতে পারলাম তো,
অত বুদ্ধির কথার দরকার নাই আমার, তুমি যেমন সাজাইয়া কথা কও এমনি কইও। বেলা পড়ে গেল, শীতের বেলা না, বেলার সাথে দৌড়াইয়া পারা যায় না। সূর্য ডোবার আগেই পিয়ারের আয়নাটা কালো কাপড় দিয়ে ঢাকিয়া দিয়ে আসি। তাই করো, আইস পিয়ারের দাফন কাফন হইল, আয়নাটা ঢাকাই থাক। আসলেই তো আয়নাটা তেলেশ মতি আয়নাই। ঠিক হয়ে গেছে, দেও না তুমি ভালো করে দেখো, এই যে পিয়ারি রায়না দেখো, আমি অভিশাপ মুক্ত। দেখতে দেখতে গ্রামে আবার পালার সময় হয়ে এলো। এবার যে পালা আনা হবে তার নাম আয়না বিবির পালা। যাত্রা পালার সমস্ত খরচ রাজা সাহেব নিজে বহন করে, শুধু খরচই নয়, প্রত্যেকটা মানুষের সম্মান ও নিরাপত্তার দায়িত্বও তার। ও আরেকটা কথা, পিয়ারের তেলিস্মতি আয়নাটা কিন্তু এখনও যাত্রা পালায় দেখানো হয়, এবং প্রতি বছর সবাইকে যখন বলা হয় তখন আয়নার চমকের উৎসাহে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে। তবে এখন আর পালায় ঢুকতে টিকিট কাটতে হয় না, বিনা টিকিটে সবাই তেলিস্মাতি আয়না এবং যাত্রাপালা দুইটাই দেখতে পারে। ওই শুনুন, মাইকে দাওয়াত দেয়া হচ্ছে, শুনতে পাচ্ছেন? সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, 1 2 3 মাইক্রোফোন টেস্টিং, সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী। চোতা দে দে কাগজটা, আজ আমি সবাই রাওয়াটা দিই। রাজা সাহেব, আপনি রইদের মধ্যে সারা গ্রাম ঘুরবেন, কেমন দেখা যায় না বিষয়টা? আপনি রাজা সাহেব? ওই আমার নাম রাজা সাহেব, কিন্তু আমি তো তগমত হই, এই গ্রামেরই সাধারণ মানুষ। দে মাইকটা দে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসছে পৌষের 29 তারিখ অত্র এলাকায় এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে। উৎসবে প্রতিবারের মতো এইবারও থাকছে বিশেষ আকর্ষণ, আয়না বিবির পালা। হা ভাই ও বোনেরা, বুড়া বুড়ি, খোকা খুকুমনিরা এই উৎসবে দলে দলে যোগ দেন। পালার সাথে আরো রয়েছে আপনাদের জন্য পুরনো চমক কিন্তু নতুন অভিজ্ঞতা। পালার সাথে আরো রয়েছে তোতা, এটা কি লেখছস? রাজা সাহেবের তেলের মধ্যে আয়না, অন্য যদি ভুল লেখস তাহলে চলবো, এটা হইব বিহারের তেলের মধ্যে আয়না। পালার সাথে আরো রয়েছে পুরনো চমক কিন্তু নতুন অভিজ্ঞতার ঝকমারি, পিয়ারির তেলেশমতি আয়না, একই সাথে আয়না বিবির পালা। পিয়ারির তেলেশমতি আয়না দেখতে চলে আসেন যথাসময়ে। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত এলাকাবাসী, আসছে পৌষের 29 তারিখ অত্র এলাকায় এক বিরাট উৎসবের আয়োজন করা হয়েছে। অনেক অনেক পৌষ উৎসব কেটে গেছে এই গ্রামে, পিয়ারের তেলিস্মাতি আয়নার গল্প এখন সবাই জানে। তবু প্রতি বছর পৌষ মেলায় নতুন নতুন পালার সঙ্গে লোকে বারবার পিয়ারের আয়না দেখতে আসে, আর পালা শেষ হলে আয়নাটা ওই জোড়া বটগাছের মগডালে ঝুলিয়ে দেয়া হয়। কথিত আছে, সূর্যের আলো পড়ে পিয়ারের আয়নার ঝলক যতদূর পর্যন্ত দেখা যায় ততদূর পর্যন্ত কেউ যদি ভুলেও কোনো মেয়েকে অসম্মান করে বা অন্যায় করে তবে তার মুখ ঝলসে যায়, সে ভীষণ উচ্ছ্বসিত হয়ে যায়। এখন এই গ্রামের নাম আয়নাগাছি, কে বা কারা বটকান্দা গ্রামের নাম বদলে দিয়েছে তা জানা যায়নি, তবে গাছে পিয়ারের আয়না ঝোলানো বলেই হয়তো এমন অদ্ভুত নাম। আয়নাগাছির রাজা সাহেবকে
এখন সবাই নতুন করে চেনে। না, উত্তরাধিকার সূত্রে পাওয়া অনেক সম্পত্তির জন্য নয়, ভালো কাজ করার কারণেই এখন তার নাম ডাক। এখন সত্যি সত্যিই সে রাজা সাহেব। রাজা সাহেব তার সমস্ত সম্পত্তির অর্ধেকটা দিয়ে আয়নাগাছি গ্রামে অ্যাসিড দগ্ধ মানুষের উন্নত চিকিৎসার হাসপাতাল করে দিয়েছেন। তার হাসপাতালের নাম পিয়ারি বেগম সুন্দরী হাসপাতাল। হাসপাতালের একটা স্লোগান আয়নায় লেখা, অ্যাসিডকে না বলুন, আয়নায় প্রতিটি প্রতিবিম্বের অবয়বকে শ্রদ্ধা করুন। আমরাও চাই শুধু আয়নাগাছি গ্রামের পিয়ারির তেলিস্মাতি আয়নার ঝলক পর্যন্ত নয়, বরং পৃথিবীর প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে, প্রতিটি বন্দরে যেন মানুষের মনের ভেতরের শুদ্ধ তেলিস্মাতি আয়নার ঝলকে আমরা আলোকিত হই। বিভৎস অন্যায় আর ভয়ঙ্কর অবিচারের যুদ্ধে যেন শরীরী অথবা অশরীরী কুয়াশার সমস্ত কালো অন্ধকার ঘুচে যায়। আলোকিত মানুষের আয়নার স্বচ্ছ কাচের বুকে স্নিগ্ধ অবয়বী যেন প্রতিফলিত হয় বারবার। Brought to you by Igloo Ice Cream.